আসসালামু আলাইকুম আমি আরিফা শাফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানুষ আসেন ডিফারেন্ট পার্পে তাদের বাড়িগুলোর ডিজাইন এবং কনস্ট্রাকশনের জন্য আজকে আমরা একটা স্পেসিফিক সিচুয়েশনে কথা বলবো আমার কাছে একজন আসলেন এই পারপাসে যে তিনি লোন নিবেন লোনের টাকায় বাড়ি করবেন এবং ওখানে যে অ্যাপার্টমেন্টগুলো হবে সেই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া দিয়ে তিনি লোনের টাকাগুলো পরিশোধ করবেন আমরা অনেকেই এই প্ল্যানটা মাথায় নিয়ে বিল্ডিং বানাই বা অ্যাপার্টমেন্টগুলো কনস্ট্রাকশন করি তো এখানে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে যেটা অনেকেই হয়তো খেয়াল করেন না প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাপার্টমেন্টের ভাড়ার যে রিটার্ন সেটা কিন্তু বছরে মাত্র টু পার্সেন্ট এটার মানে হচ্ছে আপনার যে অ্যাপার্টমেন্টের দাম এক কোটি টাকা সেই এক কোটি টাকা আপনার ভাড়া দিয়ে ওঠাতে সময় লাগবে পঞ্চাশ বছর আমরা কিন্তু অনেকেই এই প্ল্যানে বিল্ডিংগুলো বানাই যে আমরা ভাড়ার টাকায় লোনটা শোধ দিয়ে দিব। যখন লোনটা শোধ হয়ে যাবে তখন কিন্তু পুরোটাই আমার লাভ মানে আমার বিল্ডিং থেকে যদি মাসে দেড় লক্ষ টাকা মান্থলি ইনকাম হয় তাহলে ২০ বছর পর বা ২৫ বছর পর এই দেড় লক্ষ টাকা আমি ফ্রি পাবো বা ফাও পাবো আলটিমেটলি কিন্তু এটা হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রিটার্নটা হয়ে যায় মাত্র টু পারসেন্ট সেক্ষেত্রে এই ব্যাঙ্কে রাখার কারণে সুদ টুদ সব কিছু মিলিয়ে আপনার কিন্তু পঞ্চাশ বছর না হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর লেগে যায় আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে আপনার বয়স কত হবে এই জিনিসটা আমরা অনেকেই প্ল্যান করি না আর ততদিনে দেখা যায় অনেক কিছুই চেঞ্জ হয়েছে আপনি মারাও যেতে পারেন সো আলটিমেটলি আপনি লোনের টাকা শোধ দিতে দিতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম প্রবলেম তো এই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে সেকেন্ড যে প্রবলেম যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি অ্যাড্রেস করা দরকার সেটা হচ্ছে অনেকেই আবার এই ক্যালকুলেশনটা করেন যে ভাড়ার টাকা থেকে কি পরিমাণ রিটার্ন পাবে এই রিটার্নটা ম্যাক্সিমাইজ করার জন্য তারা যেখানে আসলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট করা উচিত ছিল সেখানে তারা চার বেডরুম করেন আবার যেখানে আসলে এক ইউনিট করা উচিত ছিল সেখানে ডাবল ইউনিট করেন যেখানে তিন ইউনিট করা উচিত ছিল সেখানে দেখা যায় পাঁচ ইউনিট করে ফেলে যার কারণে যেটা হয় রুলস রেগুলেশন যা আছে সব কিছু ব্রেক করে কোনো জায়গা না ছেড়ে পুরো জমি নিয়ে তারা কিন্তু অ্যাপার্টমেন্টগুলো বানান এই ধরনের বিল্ডিংয়ে না আলোর প্রভিশন ঠিক থাকে না বাতাসের প্রভিশন ঠিক থাকে না এই বিল্ডিং কোন হেলদি বিল্ডিং হয় এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় বিল্ডিং যখনই পুরাতন হয়ে যায় আশেপাশে বিল্ডিং হয়ে যায় এই বাসাগুলোর ভাড়া কমে যায় এমনও বাসা থাকে তিন মাস চার মাস ছয় মাস এটা ভাড়া হয় না ঠিক পাশেই হওয়া একটু বেশি আলো বাতাস হওয়া বিল্ডিং যেখানে ত্রিশ হাজার টাকা ভাড়া পান আপনার ফ্ল্যাটে স্কোয়ার ফিট বেশি হওয়ার পরেও দেখা যায় এই বাসার ভাড়া আঠারো হাজার টাকা এখানেই শেষ না যেই বাসায় আলো বাতাস বেশি থাকে ওই ফ্ল্যাটের ওনার বাসা যদি বিক্রি করতে চান এটার একটি অ্যাডভার্টাইজ করার দুই সপ্তাহের ভেতরে বাসাটা সেল হয়ে যায় আমরা অ্যাপার্টমেন্ট সেল করি সেই সেন্স থেকে আপনাদেরকে বলছি আর যে বাসায় আলো বাতাস নেই সেটা ছয় মাস আট মাস বারো মাস পরে সেল হয় এটা তো একটা প্রবলেম সেলিং প্রাইস যেটা পাওয়া যায় সেটাও দেখা যায় আলো বাতাসওয়ালা বিল্ডিং এর সাথে কম্পেয়ার করে যে প্রাইসটা আছে সেটার চেয়ে অনেক কম তো এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন লোনে বাড়ি করব বা প্রেশার নিয়ে যখন বাড়ি করব শুধুমাত্র কমার্শিয়াল পারপাসে প্রথমত লোন না নিয়ে করার চেষ্টা করব অথবা ধীরে ধীরে করব কারণ বাংলাদেশের বাসা ভাড়া অনেক কম আর ভাড়া যদি বাড়েও আপনার এই কনজেস্টেড বিল্ডিংয়ে কিন্তু বাড়বে না যেটা আমার সেকেন্ড পয়েন্ট ভাড়া বাড়ানোর জন্য আপনি যদি সব রুলস রেগুলেশন ভায়োলেশন করে বিল্ডিংটা বড় করেন আলটিমেটলি ইনিশিয়ালি ভাড়া একটু বেশি পেলেও আশেপাশের লোকজন যখন যেটা হচ্ছে সব কিছু মেনটেন করে যখন বাসা বানানো শুরু করবে আপনার বাসার ভাড়া সাথে সাথে কমে যাবে এবং বিক্রির সময় আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাবেন আর ভবিষ্যতের কথা আমরা কিছুই জানি না ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে কি হবে আপনার কত টাকা আসবে এই প্ল্যান নিয়ে কখনোই কোনো কিছু করা উচিত না কারণ আমরা কতদিন বেঁচে থাকবো সেটার কোনোই গ্যারেন্টি নাই তো আমরা যখনই কমার্শিয়াল পারপাসে কোনো বাড়ি করব। তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা অ্যাটলিস্ট ভালো ডেভেলপাররা যেই ধরনের বা যেই ভাবে বাড়িগুলো করে সেইভাবে করি যেন যখনই সেল করার দরকার হয় আমরা সেল করতে পারি আর যখন রেন্টেরও দরকার হয় তখনও যেন আমরা খুব দ্রুত রেন্ট নিতে পারি আপনার বাসা ভাড়া যদি দুই হাজার টাকা বেশি হয় পাশের বিল্ডিংয়ের চেয়ে আর আপনার বছরে যদি দুই মাস বাসাটা খালি থাকে এই এক্সট্রা টাকার আসলে কোনো বেনিফিট আপনি আর পাবেন না থ্যাংক ইউ